খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাবো হেডলাইন্স বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি ভোট শেষ হতে আভাস দিল বিবিধ সংস্থার বুথ ফেরের সমীক্ষা কোথায় কে এগিয়ে সমস্ত কিছু জানাবো বিস্তারিত খবরে দেড় দশক পর এই প্রথম কি বাংলার কোনো বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে চলেছে তৃণমূল তেমনি ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা অধিকাংশ সমীক্ষার ইঙ্গিত সদ্য শেষ হওয়ার সাত দফার লোকসভা ভোটে বাংলায় বিয়াল্লিশটি আসনের লড়াই তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি শনিবার সপ্তম দফার ভোট শেষ হতে বিভিন্ন সংস্থার সমীক্ষা প্রকাশিত হতে শুরু হয়েছে সেখান থেকে আমরা তিনটি সংস্থার সমীক্ষা তুলে ধরছি সেই তিনটি সমীক্ষাতে স্পষ্ট আসনের বিচার এবার সবার উপরে থাকছে বিজেপি তৃণমূল দুই নম্বরে আসন সংখ্যা থেকে ভোট শতাংশ দুটি ক্ষেত্রে রাজ্যের শাসক দলকে পিছনে ফেলে দিচ্ছে কেন্দ্রের শাসক দল ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত সব সময় মেলে এমন নয় বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হবার উদাহরণ অসংখ্য বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে তবে বুথ ফেরত সমীক্ষার প্রভাস মিলে যাওয়ার উদাহরণ রয়েছে বহু ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন এই ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনে একটি আভাস পাওয়া সম্ভব হয় এবিপিসি ভোটের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলায় বিয়াল্লিশটি লোকসভার মধ্য বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন ভোট হতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ তৃণমূলের বাইশ থেকে কমে হতে পারে তেরো থেকে সতেরোটি আসন ভোট শতাংশ কমতে পারে বলে আবাস মিলছে এই সমীক্ষায় তৃণমূল পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম কংগ্রেসের মিলিত ভোট হতে পারে শতাংশ এক থেকে তিনটি আসন জিততে পারে তারা নিউজ চব্বিশ এবং চাণক্য বুথ প্রয়োগ সমীক্ষা আবাস বাংলায় বিজেপি পেতে পারে চব্বিশটি আসন এবং তৃণমূল পেতে পারে সতেরোটি আসন আর কংগ্রেসের দুই থেকে কমে হতে পারে একটি আসন বিজেপির ঝুলিতে আসতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট তৃণমূলের ভোট কিছুটা ক্ষয়ে হতে পারে একচল্লিশ শতাংশ আর বাম কংগ্রেসের মিলিত ভোট হতে পারে এগারো শতাংশ ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত তৃণমূল পেতে পারে এগারো থেকে চোদ্দোটি আসন বিজেপি পেতে পারে ছাব্বিশ থেকে একত্রিশটি আসন আর বাম কংগ্রেস জোট পেতে পারে দুটি আসন এই সমীক্ষায় আবাস তৃণমূলের ঝুলিতে আসতে পারে চল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছেচল্লিশ শতাংশ ভোট এবং বাম কংগ্রেসের মিলিত ভোট হতে পারে বারো শতাংশ অন্যান্যরা পেতে পারে দুই শতাংশ ভোট প্রতিটি সমীক্ষাতে উল্লেখ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে যে বিবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে তা বাংলার শাসক দলের আসন এবং ভোট কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে কিছু কিছু আসনের সংখ্যালঘু ভোটও তৃণমূল থেকে সরে থাকতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে সমীক্ষায় দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের রাজ্যের বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন পদ্মশিবিরের প্রাপ্ত ভোট ছিল চল্লিশ দশমিক ছয় শতাংশ তৃণমূল পেয়েছিল বাইশটি আসন বাংলার শাসক দলের ভোট ছিল তেতাল্লিশ দশমিক সাত শতাংশ কংগ্রেস পেয়েছিল দুইটি আসন বামেরাও ছিল শূন্য গতবার বাম কংগ্রেসের মিলিত যদিও জোট লড়াই লড়েছিল ভোট ছিল প্রায় তেরো শতাংশ এবার সেই ভোট শতাংশ বদলে আভাস মিলল দেখা গেল বিজেপি ভোট বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে সমানভাবে কমতে পারে তৃণমূলের ভোট তবে বাম কংগ্রেসের মিলিত ভোটে খুব একটা হেরফের দেখা যাচ্ছে না দুই রাজ্যে ভোট গণনা আজ অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা গত উনিশে এপ্রিল প্রথম দফা নির্বাচনের দিনই এই দুই রাজ্যে ভোট গণনা হয় নির্বাচনের নিঘণ্ট ঘোষণার সময় কমিশন জানিয়েছিল এই দুই রাজ্যে ভোট গণনা হবে সেকেন্ড জুন অরুণাচল প্রদেশের ষাটটি এবং সিকিমে বত্রিশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছে ষাটটি আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতিমধ্যে দশটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বাকি পঞ্চাশটি আসনের মধ্যে ঠিক হবে কে আগামী পাঁচ বছর রাজ্যের শাসন করবে অন্যদিকে সিকিমে এবারে দুই পক্ষের লড়াই প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাং এবং টানা পাঁচবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট রাজ্যের বত্রিশটি আসনের মধ্যে ত্রিশটিতে জয়লাভ করেছিল এবারেও রাজ্যের ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী এই জোট পাল্টা চামলিং ও তার দলের দাবি গত পাঁচ বছর রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছিল এখন দেখার শেষ হাসি হাসবে কারা আজ থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দিন নামছে চারটি দল আজ ভোর ছটায় ম্যাচের মুখোমুখি আমেরিকা কানাডা এরপর রাত আটটায় নামছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তার খেলবে পাপুয়ার নিউ শেষ আবারও ফিরবেন কেজরিওয়াল লোকসভা ভোটের কারণে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল একুশ দিনের জামিন মঞ্জুর করেছিলেন সুপ্রিম কোর্ট আদালতের শর্ত অনুযায়ী ফার্স্ট জুন পর্যন্ত জেলের বাইরে থাকার সুযোগ ছিল কেজরি সেকেন্ড জুন তিহারে আত্মসমর্পণ করতে হবে তাকে শুক্রবারই আপ প্রধান স্পষ্ট করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশের মতোই আত্মসমর্পণ করবেন তিনি তার কথাই সুপ্রিম কোর্ট আমাকে ভোট প্রচারের জন্য একুশ দিন সময় দিয়েছে সেই মতো আজই আমি তিহার জেলে ফিরে যাব আমি জানি না এই লোকেরা আমাকে কতদিন জেলে রাখবেন আমি গর্বিত আমি জেলে যাচ্ছি স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করার লড়াইয়ে নেমে যদিও কেজির অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সেই মামলার শুনানিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত তারপরেই কেজির জেল যাত্রায় নিশ্চিত হয়ে যায় সাত দফার ভোট পর্বে শেষে সব বুথের সমীক্ষার ইঙ্গিত এন ডি নিয়ে শরিকদের নেতৃত্ব বার কেন্দ্রের সরকার লড়তে চলেছে নরেন্দ্র মোদী তবে তার তোলা চারশো পার স্লোগানের ছোঁয়া সম্ভব হবে কি না বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় প্রকাশিত ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রেখেছে ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেনে এমন নয় বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হয় না উদাহরণ অসংখ্য বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাস মিলে যাওয়ার উদাহরণ রয়েছে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের মতোই এবারেও সব বুথ ফেরত সমীক্ষা বলছে সরকার গড়তে চলেছে এনডিএ পাঁচশো তেতাল্লিশটি আসনে লোকসভায় ভোটের আগে গুজরাটের সুরতে জিতে গিয়েছে বিজেপি অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতে ইঙ্গিত দেওয়া হয়েছে উত্তর পশ্চিম ভারতে জমি ধরে রাখার পাশাপাশি দক্ষিণ ভারতেও অগ্রগতি হতে পারে বিজেপির এমনকি এক বছর আগে জেতা এর শরিকদের নিয়ে বার কেন্দ্রের সরকার লড়তে চলেছে নরেন্দ্র মোদী তবে তার তোলা চারশো পার্স লগানের ছোঁয়া সম্ভব হবে কি না বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় প্রকাশিত ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রেখেছে ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত দিয়ে সবসময় মেলে এমন নয় বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হয় না উদাহরণ অসংখ্য বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক প্রশ্ন তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাস মিলে যাওয়ার উদাহরণ রয়েছে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের মতোই এবারেও সব বুথ ফেরত সমীক্ষা বলছে সরকার গড়তে চলেছে এনডিএ ডি এ পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভায় ভোটের আগে গুজরাটে এবং সুরাটে জিতে গিয়েছে বিজেপি অধিকাংশ বুথ ফের সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে উত্তর এবং পশ্চিম ভারতের জমি ধরে রাখার পাশাপাশি দক্ষিণ ভারতেও অগ্রগতি হতে পারে বিজেপির এমনকি এক বছর আগে জেতা কর্ণাটকে এবং ছমাস আগে জেতা তেলেঙ্গানাও জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হতে পারে কংগ্রেসের তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কেরালে একা লোড়ে বিজেপি আসন জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অধিকাংশ সমীক্ষায় পড়োশি রাজ্য তামিলনাড়ুতে দুই বৃহৎ দাবির দল ডিএমকে এবং ডিএমএর সাহায্য ছাড়াই তারা একাধিক আসনে জিততে পারে উত্তর ভারতের রাজ্য পাঞ্জাবে প্রথমবার লোকসভা ভোটে জোরে লড়তে নেমেও চমকে দিতে পারে তারা তবে এবিপি নিউজ সি ভোটার বিজেপি নেতৃত্বাধীন জোটের চারশো আসন যে তার প্রবাস না দিলেও ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং নিউজ টোয়েন্টি ফোর টুডে চাণক্য বুথ ফেরত সমীক্ষায় বিজেপির নেতৃত্বাধীন জোটকে চারশো পার স্বপ্নপূরণের বার্তা দিয়েছে এবিপি নিউজ সি ভোটারের পূর্বভাষ এন ডি এ তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি ইন্ডিয়া একশো বাহান্ন থেকে একশো বিরাশি এবং অন্যান্যরা চার থেকে বারোটি লোকসভা আসনে জিততে পারে নিউজ টোয়েন্টি ফোর টুডে চাণক্যের মতে এনডিএ চারশো এবং ইন্ডিয়া একশো সাত এবং অন্যদের ছত্রিশটি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে এর মধ্যেও একাই তিনশো পঁয়ত্রিশটি জিততে পারে কংগ্রেস জিততে পারে পঞ্চাশটিতে এবং ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া ইঙ্গিতে এনডিএ তিনশো একষট্টি থেকে চারশো এক এবং ইন্ডিয়া জিততে পারে একশো একত্রিশ থেকে একশো ছেষট্টি এবং অন্যান্যরা আট থেকে কুড়িটি আসনে জিততে পারে এবিপি নিউজ সি ভোটারের মধ্যে কেরালে কুড়িটি এবং কংগ্রেস বামেটা আলাদাভাবে লড়ে শত থেকে উনিশটিতে জিততে পারে বিজেপি এক থেকে তিনটিতে অন্ধ্রপ্রদেশে পঁচিশটির মধ্যে একুশ থেকে পঁচিশটিতেই তেলেগু দেশম বিজেপি জনসেনা জোট ওয়াইএস আর কংগ্রেস জিরো থেকে চারটা এবং তেলেঙ্গানা শতটি বিজেপি এবং কংগ্রেসের দুই পক্ষের সাত থেকে নয়টি একটিতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তামিলনাড়ু ঊনচল্লিশ ডিএমকে কংগ্রেস বামজোট সাঁত্রিশ থেকে উনচল্লিশটি আসনে বিজেপি এবং ডিএমকে একটি করে মহারাষ্ট্র আটচল্লিশটি কংগ্রেসের উদ্ভব ঠাকরে শরদ পাওয়াদের মহাবিকাশ আগাড়ির সঙ্গে টক্কর দিয়ে এনডিএ বাইশ থেকে ছাব্বিশটি জিততে পারে ইন্ডিয়া তেইশ থেকে পঁচিশটিতে জিততে পারে কর্ণাটকে আঠাশটির মধ্যে দেবগড় জেডিএস সঙ্গে নিয়ে তেইশ থেকে পঁচিশতে জিততে পারে পদ্ম উনিশশো একুশে একালোরের শত থেকে উনিশতে জিততে পারে হরিয়ানায় দশটির মধ্যে চার থেকে ছয়টি আসনে রাজস্থানে পঁচিশটির মধ্যে একুশ থেকে তেইশটি আসনে উত্তরপ্রদেশের আশিটি এনডিএ বাষট্টি থেকে ছেষট্টি এবং ইন্ডিয়া পনেরো থেকে সতেরোটি আসনে জিততে পারে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরার সমীক্ষার পূর্বাস অনুযায়ী বিজেপি নেতৃত্বহীন এনডিএ ডি দিল্লিতে ছয় থেকে সাতটি গোয়ায় একটি ও রাজস্থানে ষোলো থেকে উনিশটি মধ্যপ্রদেশে আঠাশ থেকে উনত্রিশটি গুজরাটে পঁচিশ থেকে ছাব্বিশটি ছত্তিশগড়ে দশ থেকে এগারোটি এবং ঝাড়খণ্ডে আট থেকে দশটি আসনে বিহারে উনত্রিশ থেকে তেত্রিশটি কেরালে দুই থেকে তিনটি এবং কর্ণাটকে তেইশ থেকে পঁচিশটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে দুই থেকে চারটি মহারাষ্ট্রে আঠাশ থেকে বত্রিশটি আসন উত্তরপ্রদেশে চৌষট্টি থেকে সাতষট্টি আসন যেতে পারে অন্যদিকে নিউজ টোয়েন্টি ফোর টুডে চাণক্যর ইঙ্গিত তাদের হিসাবে জোট সঙ্গীদের নিয়ে বিজেপি বিহারে ছত্রিশটি আসনে জিততে পারে তামিলনাড়ুতে দশটি কেরালে চারটি অন্ধ্রপ্রদেশে বাইশটি এবং পাঞ্জাবে চারটি তেলেঙ্গানায় বারোটি কর্ণাটকে চব্বিশটি এবং উড়িষ্যায় ষোলোটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রে তেত্রিশটি রাজস্থানে বাইশটি ঝাড়খণ্ডে রয়েছে বারোটি হিমাচল প্রদেশে চারটি মধ্যপ্রদেশে উনত্রিশটি এবং হরিয়ানায় ছয়টি দিল্লিতে আসন সংখ্যা রয়েছে ছয় অসমে বারোটি এবং ছত্তিশগড়ে এগারোটি গুজরাটে ছাব্বিশটি উত্তরাখণ্ডে পাঁচটি উত্তরপ্রদেশে আটষট্টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং